আমাদের এবারে গন্তব্য ঋষিকেশে নীলকণ্ঠ মহাদেব, যেখানে হলাহল নামে এক ভয়ঙ্কর বিষ পান করেছিলেন স্বয়ং শিব। নীলকণ্ঠ পাহাড়ের উপরে নীলকণ্ঠ মহাদেব বিষ পিয়াতা, বিষ বিষ ইহাই পিয়াতা, ও সমুদ্র মন্থন করে বাদ না। আমরা এখন ঋষিকেশে আছি। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো ফাইনালি আমরা এখন ঋষিকেশে আছি। তো ঋষিকেশে এসে আমরা এখানে একটা আশ্রমে রুম নিয়েছি। তো রুম খুবই সস্তা, উপরের দিকে রুম অনেক 2000-3000 টাকা চাইছিল। তো আমরা একটা আশ্রমে ছিলাম, সেটা কৈলাসানন্দ আশ্রম বলে, অনেক বড় আশ্রম, 750 টাকা করে ডাবল বেড। তো এই মুহূর্তে রয়েছি আমরা লক্ষ্মণঝোলার সামনে। লক্ষ্মণঝোলার সাথে সাথে এবার যাব হচ্ছে আমরা নীলকণ্ঠ মহাদেব। তো চলো যেতে দেখাই এবার আমাদের নীলকণ্ঠ মহাদেবের জন্য। এখানে যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসে তারা পার্সোনাল গাড়ি করে যেতে পারেন, আর যদি কেউ শেয়ারে যেতে চান, গাড়ি নিয়ে যেতে চান, আমি সেটাই দেখাচ্ছি। শেয়ারে ঘুরলে পয়সা খরচাটা কম হবে বাজেটে। তো লক্ষ্মণঝোলা যেখানে শেষ হচ্ছে এখানে একটা মহাদেবের মূর্তি বসানো, খুবই সুন্দর। তো রাস্তার আশেপাশে এটা হচ্ছে মহাদেবের মূর্তি, এখানকার মহাদেব সব জায়গায় পাবেন। তো আশেপাশে অসংখ্য দোকানঘাট রয়েছে, দোকান সবই পাবেন। তো আমরা একটু এগিয়ে যাই, দিয়ে কোথার থেকে ইয়ে পাবো, আর নীলকণ্ঠ মহাদেবের গাড়ি পাবো। তো লক্ষ্মণঝোলা থেকে বাঁদিকে যেতে হবে, বাঁদিকে গেলে সম্ভবত পাবো লক্ষ্মণঝোলার জায়গা। তো লক্ষ্মণঝোলা জানা গেলে গাড়ি কাহা মিলে, নীলকণ্ঠ মহাদেব জানা গেলে আগে না। তো আগে নীলকণ্ঠ মহাদেব যাওয়ার জন্য এখানে পাওয়া যায়। তো এটা এখানকার মন্দির, এটা হচ্ছে হনুমানজি, হনুমানজির মন্দির। তো ঋষিকেশটা শুধু মন্দির আশ্রম এসবের জন্য বিখ্যাত, আর খুব সুন্দর ওয়েদার, দারুণ খাওয়া দাওয়ার হোটেল আশেপাশে দেখতে বসে আছেন, অসংখ্য হোটেল, ভালোই লাগবে। চলো এবার আমি রুম নিচ্ছি, রুম না সরি, আমি গাড়ি শেয়ার গাড়ির জন্য কথা বলি। তো এটা হচ্ছে ঋষিকেশে নীলকণ্ঠ মহাদেব যাওয়ার স্ট্যান্ড। তো এখানে ছোট গাড়িকে যদি পার্সোনাল নীলকণ্ঠ মহাদেব যান যায় 1400 টাকা লাগে, আর যদি কেউ শেয়ারিংয়ে যায় 10 জন বসাবে তো 200 টাকা করে নেয় পার হেড। যাবে এবং 1 ঘন্টা ওখানে দর্শন করবে, তারপর 1 ঘন্টা পর ফিরে আসতে হবে। তো আমরা শেয়ারেই যাচ্ছি, পার হেড 200 টাকা করে, যাবো আপনার রিটার্ন আসবো। তো আমরা এখন বসবো গাড়িতে, তারপরে আপনাদের দেখাবো উপরে যাওয়ার পর নীলকণ্ঠ মহাদেবের মূর্তি এবং পাহাড় ডিটেলস সব আপনাদের দেখাবো। থ্যাংক ইউ। আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি তারা দেখবেন সোমবারে শিবের মাথায় জল ঢালে, বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার শিবের মাথায় জল বা দুধ ঢালা হয়। কিন্তু তার পেছনে কারণটি জানেন? পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় হলাহল নামে এক ধরনের বিষ সমুদ্র থেকে ওঠে, সেটি শ্রাবণ মাসেই স্বয়ং শিব সেটিকে পান করেন এবং সেটি পান করার ফলে শিবের সারা শরীর নীলবর্ণ ধারণ করে। তাই মহাদেব আরেক নাম নীলকণ্ঠ বলেও ডাকা হয়। সে কারণে মহাদেবকে শ্রাবণ মাসে দুধ বা জল ঢেলে পুজো করেন ভক্তরা, বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারগুলিতে উপোস থেকে শিবলিঙ্গের মাথায় জল ঢালা হয়, এতে পুণ্য লাভ হয় বলে বিশ্বাস। আমরা এখন সেই বিখ্যাত জায়গাটির মধ্যে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে নীলকণ্ঠ মহাদেব। বিশ্বাস করা হয় এই মন্দিরের এখানে স্বয়ং শিব সেই বিষ পান করেছিলেন। তো এটা যে রুদ্রাক্ষ ফল, তো এটা যে রুদ্রাক্ষ ফল, রুদ্রাক্ষ ফলের মধ্যে রুদ্রাক্ষ থাকে। এরকম রাস্তার ঘাটে অসংখ্য দোকান ঘাট আছে যেখানে রুদ্রাক্ষ পাওয়া যায়।
রুদ্রাক্ষ, তারপরে তো নীলকণ্ঠ মহাদেবের মন্দিরের এখানে রুদ্রাক্ষ ফল পাওয়া যায়। আর তো রুদ্রাক্ষ ফলের আমি কখনো দেখিনি, এই প্রথম দেখলাম রুদ্রাক্ষ ফল। তো তো পুজো টুজো দেওয়ার জন্য এখানে দোকানঘাট রয়েছে। ট্যাটু করায় মালা দোকান, এখানে নানান রকম রুদ্রাক্ষর মালা থেকে শুরু করে সবই পাওয়া যায়। তো আমরা একটা রুদ্রাক্ষর দোকানে এসেছি। তো রুদ্রাক্ষ তো কখনো আমি দেখিনি সেরকম ভাবে। তো এখানে নীলকণ্ঠ মহাদেবের এখানে আসার পরে রুদ্রাক্ষ ফল দেখলাম। এটা হচ্ছে রুদ্রাক্ষ ফলের দোকান। তো এখানে এর ভিতরে দুমুখী হতে পারে, একমুখী হতে পারে, যা খুশি হতে পারে। তো এটা একটা বের করছে, তো এটা এই ফলগুলো কিনলে তারপরে ওরা এরকম করে খুলে তারপরে দেখে নেয় আর কি। তো আমরা নীলকণ্ঠ মন্দিরের গেটের সামনে এসে গেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে নীলকণ্ঠ মন্দিরের গেট, এখান থেকেই যাই। তো তো এখান থেকে আমরা পুজো সামগ্রী কিনছি। তো নিন, 50 টাকা থেকে ডালা শুরু হয়, তো আমরা 50 টাকারই নিচ্ছি। চপ্পল এটা ছুরকে যায়। ঠিক আছে, তো এখানে জুতো রেখে যেতে হয় মন্দিরের ভিতরে যাওয়ার সময়। তো আলি বাপসি, হ্যাঁ হ্যাঁ, তো এখানে পুজো দেব সকাল সকাল ঠাকুরের। তো দেখি, এই আমাদের এই মন্দিরের গেটের সামনে আমরা পুজো দেওয়ার জন্য থালা নিয়ে রেডি মন্দিরের সামনে। শনি কাজ বেটা, যা হমেশা খুশি পায়েগা বেটা, ধন মে বরকত হোগি বচ্চে। আজ ঠিক আজ আপনি হাত সে খুশি সে বেটা ধান ভি গজানা, শনিবার কা দিনে বেটা। পাহাড়ের উপরেই নীলকণ্ঠ মহাদেবের মন্দির। তো এখান দিয়ে যাই, এটা হচ্ছে রাস্তা। তো মন্দিরে যাওয়ার রাস্তা। এটাই হলো মন্দির। মন্দিরে ভালোই লাইন আছে। আমরা এখন লাইনে রয়েছি, এত লোক লাইনে নীলকণ্ঠ মন্দিরের। এটা হচ্ছে মন্দিরের পুরো চূড়াটা।
এত লাইন রয়েছে বলে। তো এটা হচ্ছে সেই পূজা থালি আর পূজা দেবে। तो फोटो किसने माना है अंदर नहीं जाने देंगे, तो यहीं से स्टॉप कर देते हैं नीलकंठ मंदिर। तो हमें नीलकंठ महादेव मंदिर पुजो दिलाम, बाबा के दर्शन कर लाम। तो ये हे मंदिर से सामने तो हमें पुजो दिए एख नाम मंदिर भरे कैमरा अलाउ नहीं देखाते पर यहाँ हे मंदिर सामने। तो अपना देखा जो इटा हे मंदिर सामने जगह। तो আমাদের পূজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট। নীলকণ্ঠ পাহাড়ের উপরে নীলকণ্ঠ মহাদেব। তো তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। পুজো টুজো দিয়ে খুব সুন্দরভাবে দর্শনের জায়গা, খুব বেশি ভিড় ছিল না, 10-15 মিনিট মতো লাইনে ছিলাম। তো 10-15 মিনিট লাইনে থেকে পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আবার ব্যাক করব ঋষিকেশে। ঋষিকেশে গিয়ে তার আগে লক্ষ্মণজলা দর্শন করেছি, এবার রামজলা দর্শন করাব। তো ওম নমঃ শিবায়। তো যারা হরিদ্বারে আসেন ঋষিকেশে আসুন, তারা অবশ্যই আসবেন, এসে নীলকণ্ঠ মহাদেব দর্শন করবেন। তো এখানে হচ্ছে ধূপ জ্বালানোর জায়গা, তো এখানে ধূপ জ্বালাচ্ছে। এখান থেকে নাও না, এখান থেকে ভোলেনাথ জি কা 20 বি কে বেটা হুয়ে থে। হ্যাঁ, 20 পিনে কে বাদ। হ্যাঁ, যাই ভোলেনাথ জি কা সমাধি। আচ্ছা, ইয়া সমাধি না। হ্যাঁ, যাই মন্দিরে ভোলেনাথ জি কা। আচ্ছা, 20 পিয়া তা, 20 20 ইয়া মে পিয়া তা। ও সমুদ্র মন্থন কে তার বাদ না। हां, समुद्र मंथन के बाद। हां, 20 पी के यहां बैठा था। हां, बोले ना ये नीलकंठ नाम था। नीलकंठ बाबा है। हां, लो प्रसाद ले जा। तो नीलकंठ पहाड़े ऊपर अपन का आटा दिन दिखाओ, সেটা হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গের মন্দির। যারা ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারেন না, তো তারা নীলকণ্ঠ মহাদেব পাহাড়ে এসে 12 জ্যোতির্লিঙ্গের মন্দির দর্শন করতে পারেন। তো ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তো আমি গুরুজির পারমিশন নিয়ে ওনার সাথে একটা ফটো নিয়েছি, তো আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে নীলকণ্ঠ পাহাড়ের উপরে 12 জ্যোতির্লিঙ্গের মন্দির। তো ফ্রেন্ডস, আমরা এখন আছি হচ্ছে রামঝোলাতে। তো এটা হচ্ছে রামঝোলা। তো আমরা লক্ষ্মণঝোলা দর্শন করে চলে এসেছি এখন রামঝোলাতে। তো আস্তে আস্তে আমাদের সঙ্গে দুজনের দেখা হলো। এরা সমস্তিপুর উত্তরাখণ্ডে থাকে, উনি পণ্ডিত মানুষ, আর এই দাদাও এখানকারই। উনি বাহার থেকে এসে, উত্তরপ্রদেশ না, বিহার, বিহার কা। আচ্ছা, বিহার সে। তো মতলব আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি দেশের লোক। ওদের সঙ্গে দেখা হলো, ওদের সঙ্গে আমরা নীলকণ্ঠে গেছিলাম। তো এখন ঘুরছি, ঘোরার পর পরে বলবো। ওকে, থ্যাংক ইউ, আপনাদের মিলকে আচ্ছা লাগে। ঠিক আছে, ঠিক আছে।